বাণিজ্যে নয়। বণিক সম্প্রদায় সুন্দরবনে রওনা দিলেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং শান্তিপুর থানার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শান্তিপুর ব্যবসায়ী সমিতির একটি দল শান্তিপুর পঞ্চাননতলা নিকটস্থ স্টার প্যালেস নামক লজ থেকে ত্রাণ নিয়ে রওনা দিল বিধ্বংসী ইয়াজঝর কবলিত সুন্দরবন অঞ্চলে। এই সুন্দরবন এলাকার গোছাপা, ক্যানিং, বাসন্তী সংলগ্ন অঞ্চলগুলোতে বিধ্বংসী ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি এখনো এই অঞ্চলে বহু মানুষ যথেষ্ট কষ্টে দিন গুজারান করছেন বলে সূত্রের খবর। আর সেই কারণেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যথেষ্ট ত্রাণ সামগ্রী নিয়ে সুন্দরবন অঞ্চলের হিঞ্জলগঞ্জ এলাকার 400 মানুষকে সাহায্য করতে শাড়ি, গামছা, লুঙ্গি, টর্চ, জলের বোতল, চাল, আলু, সয়াবিন, মুড়ি, বিস্কুট, সাবান, মাস্ক, স্যানিটাইজার, ন্যাপকিন প্রভৃতি পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিলেন শান্তিপুর ব্যবসায়ী সংগঠনের একটি প্রতিনিধি দল। তবে এই ত্রাণ সরবরাহের কাজে শান্তিপুরের প্রতিটি ব্যবসায়ী আজকের দিনে সেখানে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও আর্থিক সহযোগিতার ব্যাপারে এগিয়ে এসেছেন প্রত্যেকেই এবং এই কাজ তারা প্রত্যেকেই অন্তর থেকে করছেন এবং আগামী দিনেও তারা এই ধরনের কর্মসূচি রূপায়ণে বদ্ধপরিকর। এমনটাই আমাদের সংবাদ মাধ্যমকে জানালেন শান্তিপুর ব্যবসায়িক মহলের পক্ষ থেকে। হিঙ্গল লজ সেখানে তার থেকেও একটু ওখান থেকে লঞ্চে করে বা ট্রলারে করে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে 360 পরিবার আছে। সেই পরিবারগুলো খুব দুর্দিনের মধ্যে আছে এই আয়সের ঘরে, যার জন্যে আমরা এটা যেভাবেই হোক আমরা খবর পেয়েছি। খবর পেয়ে আমরা চেম্বার কমার্স অফ শান্তিপুর নদিয়া, অতএব আমাদের শান্তিপুরের প্রত্যেকটি মানুষকে আমরা একটা ছোট্ট করে মিটিং করে নিই, আমরা একটা ত্রাণের ব্যবস্থা করি। এতে শুকনো খাবার আছে, শাড়ি আছে, শান্তিপুরের শাড়ি সব ভালো ভালো শাড়ি দেওয়া হয়েছে, শাড়ি আছে, গামছা আছে, দুধ আছে, হরলিক্স আছে, মুড়ি আছে, চিনি আছে, ব্রেড আছে, তিরপল আছে, গুড় আছে, সমস্ত শুকনো খাবার দিয়ে তাকে মোটামুটি আমরা নিয়ে যাচ্ছি। আমাদের সাধ অনেক বড় ছিল, কিন্তু সাধ্যই তো কুলোনোর ক্ষমতা থাকা দরকার, সেই কুলোনোর ক্ষমতাটা আমাদের যেটুকুনি দরকার ততখানি আমরা করেছি এবং আগামী দিন যদি সাধ্য থাকে আমাদের আরও আমরা বড় করে এই প্রকল্প করব। শান্তিপুর চেম্বার কমার্সের প্রগতি আরও যাতে উঁচু হয় এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার, ভারতবর্ষ সরকার, সমস্ত মানুষ এদের পাশে দাঁড়াক। এরা খুব দুঃখের ছায়া আছে, এরা যাদের দুটো সেবা পায় বা দান পায় বা ইনফল পায়, এটা আমার পক্ষ থেকে চেম্বার কমার্স করতে আমি এটা চাইছি। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম বৃন্দাবন প্রামাণিক, চেম্বার কমার্সের সভাপতি। আমরা বিগত বেশ কয়েকদিন থেকে টিভিতে বিভিন্ন মিডিয়ায় দেখছি, দেখে আমাদের মন ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা খোলা আকাশের নিচে পেটে খিদে নিয়ে দিনের পর দিন দিন যাপন করছে। আমরা থাকতে পারলাম না। আমরা শান্তিপুর চেম্বার অফ কমার্স, আমাদের একটা বড় পার্ট আছে ওয়েলফেয়ারের কাজ, সেই কর্মকাণ্ডটা আমরা খুব অল্প সময়ের মধ্যে যেটুকু সামর্থ্য ওখানে নিয়ে যাচ্ছি। সুন্দরবন অঞ্চলের 2-3 রিমোট এরিয়া আছে যেখানে কোনোভাবে কোনো ত্রাণ পৌঁছচ্ছে না, আমাদের কাছে খবর আছে। আমরা বিশেষ করে ওই অঞ্চলে যাব, একটুখানি গভীর জায়গায় যে মানুষগুলো অভুক্ত আছে তাদের কাছে যত দ্রুত সম্ভব আজকে পৌঁছে যাব। আমি সারা শান্তিপুরবাসীর ক্ষুদ্র ক্ষুদ্র যেসব ব্যবসায়ী আছে ধন্যবাদ জানাই। তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারা যদি এই সহযোগিতার হাত না বাড়িয়ে দিতেন হয়তো আমরা এই কর্মকাণ্ড আমরা মনে হয় 36-40 ঘন্টার মধ্যে আজকে একটা প্রস্তুতি নিয়ে ফেলেছি, এক্ষুনি বেরিয়ে যাব। এবং ধন্যবাদ জানাবো বেশ কিছু মহিলা মেম্বার যারা মহিলাদের যে ন্যাপকিন জাতীয় জিনিস এগুলো পর্যন্ত তারা খবর রেখে চিন্তাভাবনা করে পাঠাচ্ছেন আজকে। সর্বশেষে ধন্যবাদ জানাবো প্রশাসনকে, প্রচুর সহযোগিতা করেছেন, আমরা যে অঞ্চলে যাব সেখানে ইনফর্ম করে দিয়েছেন যাতে আমাদের ওখানে কোনো রকম অসুবিধা না হয়। পূর্ণ নিরাপত্তার হীরাটোপে শান্তিপুর চেম্বার অফ কমার্স আজকে এই কাজে নেমেছে, যাচ্ছে। বিগত দিনে আমরা এই কাজ করেছি, আগামী দিনেও এই ধরনের কাজ আমরা করব, অন্তর থেকে করব, আনন্দের সাথে করব। আপনার নাম? ডেজিগনেশন? আমার নাম বাপ্পাদিত্য খা, আমি এই সংগঠনের ওয়ার্কিং সেক্রেটারি। সুন্দরবনের উদ্দেশ্যে যাও, সেটা কোন কোন এলাকায়? সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকায়। এটা আচ্ছা, কাদের পক্ষ থেকে? উত্তর চব্বিশ পরগনা। কাদের পক্ষ আর কি কারণে? এটা হচ্ছে আমাদের শান্তিপুর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে শান্তিপুরের যত ব্যবসাদার আছে তারা আমাদেরকে সহযোগিতা করেছে আজকের এই উদ্যোগে, এবং এই উদ্যোগের সাথে যারা আমরা সবাই যুক্ত তার মধ্যে বিশেষ করে বাপ্পা খা, দেবাশিস প্রামাণিক, সুমন, আদার্স আরও যারা আছেন, বৃন্দাবন প্রামাণিক, দেশবন্ধুবাবু, এরা আমাদেরকে এত সহযোগিতা করেছে
যার জন্য আজকে এই উদ্যোগ নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আগামী দিনে আশা করব এরকম কোনো দুর্যোগের মধ্যে যদি আমরা সামনে দাঁড়াতে পারি তাহলে আমরা যে ব্যবসায় সংগঠন করছি সেটা আমাদের সার্থক হবে। কি কি এখানে রয়েছে? এখানে এখানে শুকনো খাবার রয়েছে, শাড়ি রয়েছে, গামছা রয়েছে, নানান রকম খাদ্য সামগ্রী রয়েছে। তার মধ্যে দুধ আছে, বাচ্চাদের হরলিক্স আছে, সাবান আছে, সার্প আছে, মুড়ি আছে, চিড়ে আছে, নানান রকম খাবার দিয়ে আমাদের একটা প্যাকেজ করা হয়েছে। আপনার নাম? প্রদীপ প্রামাণিক, জেনারেল সেক্রেটারি, শান্তিপুর চেম্বার অফ কমার্স। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।